তাই আমার প্রশ্ন হচ্ছে মশা ঠিক আছে একটা মশাই বললাম মশা তৈরি করার জন্য সৃষ্টি করা তো দূরের কথা ঠিক আছে সৃষ্টি তো এটা ভিন্ন বিষয় এখন তৈরির বিষয় আসি মশা মশার যে উপাদান গুলো আছে মশার বড়ি ঠিক আছে এর যে উপাদান রাসায়নিক উপাদান গুলো আছে ওই উপাদান গুলা নিয়ে ল্যাবে বা কোনো ভাবে কি সাইন্টিস্টরা একটা মশা তৈরি করতে পারবে যেটা নিয়ে পারবে তারপরে আবার মনে করেন যদি এখান থেকে বাচ্চা হবে এইভাবে চলতে থাকে আচ্ছা ঠিক আছে এবার একটা জিনিস বলি এই যে ধরুন একটা ধরুন একটা এই মশাই ধরতে হবে না ধরুন একটা ব্যাকটেরিয়া আপনি বানাতে চাইছেন ঠিক আছে মশার থেকে আরো সহজ সরল একটা ব্যাপার এই যে ব্যাকটেরিয়া যদি দেখেন একটা কোষের তলায় যদি দেখেন একটা মাইক্রোস্কোপের তলায় যদি দেখেন দেখবেন এর একটা কোশ পর্দা আছে এই কোষ পর্দাটা কি দিয়ে তৈরি লাইট দিয়ে তৈরি এর একটা কোষ প্রাচীর আছে তার কম্পিটিশনটা আলাদা সেটা বাদ দিচ্ছি আমরা এই কোষ পর্দার কথাটাই ধরি এই কোষ পর্দাটা একটা দিয়ে তৈরি এখন এই লাইট কি দিয়ে তৈরি এটা একটা লিপিড এর প্রোটিন দিয়ে তৈরি এই লিপিড টা কি তৈরি দিয়ে তৈরি এটা কার্বন আর হাইড্রোজেন এর কার্বন হাইড্রোজেন আহ অক্সিজেন অক্সিজেন নাইট্রোজেন এইরকম কতগুলো দিয়ে তৈরি তা এরকম কতগুলো মৌলের অনু দিয়ে তৈরি এখন আপনি যদি মনে করেন যে সায়েন্টিস্ট এরকম পর্দা তৈরি করবে সেই জিনিসটা অসম্ভব এই জিনিসটা আমরা করার চেষ্টাও করবো না প্রথমত আমাদের নানা টেকনোলজি এতটা উন্নত নয় দ্বিতীয়ত এটা খুবই খরচ সাপেক্ষ তাই জন্য আমরা কি করি আমরা এই মেটিরিয়াল গুলোকে একটা কোনো জায়গা থেকে আমরা ধার করতে পারি এটা ধার করে আমরা কি করতে পারি আমরা আহ যে জেনেটিক মেটেরিয়ালটা আছে যেটা হচ্ছে সমস্ত অধিকাংশ বায়োলজিক্যাল যে আহ যে ফাংশন গুলোকে প্রোটিন তৈরি করে বায়োলজিক্যাল ফাংশন গুলোকে আমরা পারি এখন এই লিভিং মানে আপনি যদি মনে করেন একটা ভাইটাল ফোর্স তাহলে এই ভাইটাল ফোর্সের কিন্তু এই ধারণাটা এই ধারণাটা কিন্তু একেবারেই ভুল এখন আপনি যদি একটা মাইক্রোস্কোপের তলায় আরো জুম করে দেখেন আরো জুম করে দেখেন যখন দেখবেন তখন দেখবেন এই যে অনু পরমাণু যেগুলো আছে এগুলো কিন্তু শুধুমাত্র ফিজিক্স আর বায়োকেমিস্ট্রি যে রুল সেগুলো ফলো করেই কাজ করছে এবং ঠিক এই কারণেই একটা ব্রিটিশ অ্যান্টিলিউসাইড বা ব্যাল বা ধরুন পটাসিয়াম সায়ানাইড এটা যখন দিচ্ছেন তখন তখন কি হচ্ছে তখন এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে একটা জায়গাতে ব্লক করছে সাথে সাথে একটা যেটা যে রাসায়নিক বিক্রিয়াগুলো করছিল সেই রাসায়নিক বিক্রিয়াটা শ্বসন যেটা শ্বসন বলতে আমরা যে জিনিসটা বুঝি সেই বায়োকেমিক্যাল রিয়াকশনটা বন্ধ হয়ে গেল তখন সে কি করতে করতে পারছে না তখন তার যে এনজাইমগুলো যেগুলো জারিত বা বিজারিত যেগুলো বিজারিত হয়ে গেছিল সেগুলো আর যেগুলো সেগুলো আর জারিত হতে পারছে না জারণ বিজারণ মানে রিডাকশনের কথা বলছি আরকি আহ একই জিনিস হচ্ছে ঠিক আছে এখন আমাদের একটা মশা তৈরি করার কোন প্রয়োজন নেই আমরা কি করতে পারি মশা যে জেনেটিক মেটেরিয়ালটা আছে সেই মেটেরিয়ালটা আমরা পরিবর্তন করে আমরা সেটাকে সেটাকে আমরা নতুন কোনো কিছু একটা কাজে ব্যবহার করতে পারি আর এই ধরনের জিনিসগুলো কিন্তু হচ্ছে দেখুন ধরুন একটা হাইব্রিড একটা ধান তৈরি করছে উচ্চ ফলনশীল একটা ধান তৈরি করছে হ্যাঁ এই উচ্চ ফলনশীল ধান তৈরি করার জন্য তাকে কিন্তু এটা করতে হচ্ছে না যে সে কিন্তু এটা করবে না এটা খুবই খরচের সাপেক্ষে এরকম সে কখনোই করবে না যে একটা একটা কার্বন পরমাণু নিলাম একটা অক্সিজেন নিলাম এবার হচ্ছে বুনতে বসুরে মনে ওইটা সেল তৈরি করে রে একটা এই করার রে সেই রে এরকম কিন্তু করবে না আমরা কি করতে পারি ধরুন আপনি এখানে একটা বাড়ি তৈরি করেন আপনি তো আর ইটটা নিজে বানাতে পারছেন না আপনি করেন ইটটা কিনে নেন বা আপনি তো এরকম করেন না যে একটা সিমেন্ট ফ্যাক্টরি তৈরি করলেন তারপর সিমেন্ট তৈরি করবেন তারপরে বাড়ি বানাবেন এরকম তো করেন না যে রিসোর্স গুলো অ্যাভেলেবেল আছে সেই রিসোর্স গুলো আমরা ব্যবহার করলে সেই জিনিসটা অনেক সহজ হয়ে যায় তাই জন্য এরকম মনে হতে পারে যে আমরা হয়তো আর্টিফিশিয়াল একদম স্ক্র্যাচ মানে কোনো কিছু নেই সেখান থেকে কি আমরা লাইফ বানাতে পারি তার উত্তরটা হচ্ছে না সেরকম বানানোটা একটা বোকামি হবে প্রথমত আমাদের কাছে এই ন্যানো টেকনোলজি এতটা উন্নত নয় এখনো পর্যন্ত যে আমরা এরকম বুনে 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 একটা কোষ পর্দা তৈরি করবো তারপরে একটা একটা বুনে বুনে একটা ধরুন একটা প্রয়োজন হলো কোন একটা পরমাণু তৈরি করলাম কোন একটা ও তৈরি করলাম প্রোটিন তৈরি করলাম বা ইনসুলিন তৈরি করলাম এরকম জিনিসটা আমার করার প্রয়োজন হয় না এই ইনসুলিনটা তৈরি করতে হলে আমি কি করব আমি একটা রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করব এমন ভাবে সেই জিনটাকে কোন একটা ব্যাকটেরিয়ার জিনকে এমন ভাবে মডিফাই করব যে সে যখন ডিভাইড করবে সে যখন এক্সপ্রেস করবে এই ডিএনএটাকে তখন সেই ইনসুলিনটা তৈরি করে দেবে আমাকে আমাকে একটু বলতে শুনলাম ভালো লাগলো প্রত্যেকটা ব্যাখ্যা একদম মানে বলতে গেলে একদম পাই টু পাই কিভাবে কি হয় সবই সুন্দরভাবে ব্যাখ্যা শুনলাম আমরা তবে আমার কথা হলো এখানে বিজ্ঞান আসলে কি করে বিজ্ঞান আসলে আসলে এখানে ব্যাখ্যা যে কি হচ্ছে কিভাবে কি কি হচ্ছে 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 কেন বিজ্ঞান যে ম্যাটেরিয়ালস গুলা নিয়ে কাজ করে এগুলা বিজ্ঞান নিজেও বানাইতে পারে না বা আমরা বানাইতে পারি না বা মানুষকে ওই সাইন্টিস্ট হোক বা যেই হোক ল্যাবে কোথাও এগুলা বানাইতে এখনো পারে না একদম একদম যেটা বলেন যে একদম অনুপরমাণ থেকে শুরু করে তাইলে এই জিনিসগুলো হচ্ছে প্রদত্ত অর্থাৎ আমরা প্রকৃতি থেকে এগুলো পাই তো এখন এই পাওয়া জিনিসগুলার কিভাবে কাজ করতেছে এটা বিজ্ঞানীরা দীর্ঘদিন যাবত গবেষণা করে এটা জানতে পারছে বিভিন্ন টেকনোলজি ইউজ করছে এভাবে জানতে পারছে ঠিক আছে তো কিন্তু এখনো আমরা ওই আলটিমেট যে ডিসিশন সেটা আমরা কিভাবে নিতে পারি তাইলে যে বলতে পারি কিভাবে বলতে পারি যে এইগুলার কোনো ক্রিয়েটর নাই এগুলো এমনি এমনি মানে অটোমেটিকলি হয়ে গেছে প্রকৃতিতে আসছে আমরা যেহেতু এখনো নিজেরা বানাইতে পারি না বা একচুয়ালি এগুলো কোথা থেকে আসছে আমরা এখনো শিওর না হান্ড্রেড পার্সেন্ট শিওর না তাহলে কি ভাবে পারি যে কোনো ক্রিয়েটর নাই আর তাহলে একটা প্রশ্ন করি আপনি পিরিয়ডিক টেবিলটা কখনো দেখেছেন খুলে দেখেছেন কি টেবিল

আচ্ছা এই জিনিসটা তো মানে মানে খুব আমার কাছে মনে এটা ব্যাখ্যা খুব সহজ কারণ এই জিনিসগুলো বানাইছে যে আর্টিফিসিয়াল পরমাণুগুলো বানানো হয়েছে ওইগুলা মানে এক্সিস্ট করে নাই এবং মানে নাথিং থেকে বানানো হয়েছে নাকি অন্য কোনো একটা পরমাণুর ইউজ করে কিভাবে ইউজ করে তারপর বানাইছে আচ্ছা তাহলে দেখুন আমাদেরকে আর একটুখানি ডিপার লেভেল যেতে হবে তাই না তাহলে আমরা কি দেখছি দেখছি না এই যে ধরুন এই যেমন ধরুন আমরা আর্টিফিশিয়াল যে পরমানোটা বানালাম সেটা আমি কিভাবে বানালাম কতগুলো আহ কতগুলো তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটিয়ে সেই জিনিসটা আমরা বানিয়েছি নিউট্রন নিউট্রন প্রোটন এই ইলেকট্রন নিউট্রন প্রোটন ইম্পর্টেন্টই রাদার তাই এই জিনিসগুলোকে এইগুলোকে আমরা ফিউশন বা ফিশন রিঅ্যাকশনের মধ্যে এই জিনিসগুলোকে বানানো হয়েছে ঠিক আছে তো যখন তার মানে তার মানে যত বড় পরমাণুগুলো হচ্ছে যত মানে পরমাণু ক্রমাঙ্ক যত বাড়ছে তার মধ্যে নিউট্রন তার মধ্যে প্রোটনের সংখ্যা যত বাড়ছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের সংখ্যা যত বাড়ছে এই জিনিসগুলো পরবর্তীকালে মহাবিশ্বে কিন্তু পরবর্তীকালে জন্মেছে তাই না তার মানে প্রথম যে জিনিসটা জন্মেছে সেটা হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের পরে হিলিয়াম হিলিয়ামের পরে লিথিয়াম এই জিনিসগুলো হয়েছে এবং তাই জন্য আমরা হাইড্রোজেন এই জিনিসটা অ্যাবানডেন্স আমরা দেখতে পাই এই জন্য যে ভারী পদার্থ ভারী মৌল্যগুলো থেকে আমরা এই হালকা মৌলগুলোর সারা সারা মহাবিশ্বের মধ্যে আমরা দেখতে পাই এইবারে এই এইটাও কিন্তু সেরকম হচ্ছে খুব ইয়ে নয় এটা হাইড্রোজেন প্রথম জন্মেছে কিন্তু তার আগে কি ছিল তার আগে কিন্তু হাইড্রোজেন পরমাণু তৈরি হওয়ার আগে তার আগে কিন্তু তাদেরও যে এলিমেন্টারি পার্টিকেল যে কোয়া গ্লুয়ন এই সমস্ত জিনিসগুলো ছিল তার মানে একটা জিনিস দেখুন যে এই একদম ছোট 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 জিনিস থেকে এই যে কঠন জিনিসগুলো থেকে এগুলো তৈরি হয়েছে এবারে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কোয়াগ্ল এগুলো কি নাথিং থেকে এসেছে তার উত্তরটা হচ্ছে যে এই জিনিসগুলোকে আমরা দেখতে পাই যে এরকম নাথিং থেকে আসে তার উত্তরটা হচ্ছে হ্যাঁ আমরা এই জিনিসগুলো দেখি যখন কোনো ভ্যাকুয়াম যে কোয়ান্টাম ভ্যাকুয়ামের মধ্যে আহ কোয়ান্টাম ভ্যাকুমের মধ্যে কিন্তু একটা এনার্জি থাকে এই কোয়ান্টাম ভ্যাকুয়াম বলতে কি জিনিসটা বোঝাচ্ছি ধরুন একটা প্রোটন এই প্রোটনের মধ্যে আপ কোয়াক ডাউন কোয়ার আছে দুটো আপ আর একটা ডাউন কোয়ার আছে এইখানে এই আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক যে পরিমাণ জায়গা নিয়ে থাকে প্রোটনের মধ্যে তার মধ্যে সেটা কিন্তু খুবই কম জায়গা প্রোটনের যে সাইজ প্রোটনের যে ভলিউম অ্যাকচুয়ালি সে তার তুলনায় এটা খুবই কম একটা জায়গা নিয়ে থাকে এবং এই কোয়ার্ক যে টোটাল এনার্জি তার থেকে কিন্তু প্রোটনের যে এনার্জি সেটা বেশি এবার এটার কারণ কি তাহলে এই যে এমটি স্পেস তারও নিশ্চয়ই একটা তারও নিশ্চয়ই একটা ভর আছে তাই সে সেই মনে করুন সেই যে ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার জিনিসটা যে এনার্জিও একটা ভর হিসেবে কাজ করে তা এখন দেখুন আমরা সেখানে কারণটা কি কারণ ওখানে কতগুলো ভার্চুয়াল পার্টিকেলস তারা তৈরি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে তৈরি হচ্ছে এবং ধ্বংস হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা সত্যিই দেখি যে নাথিং থেকে কিছু কিন্তু তৈরি হতে পারে এইবার আপনার একটা প্রশ্ন হতে পারে যে জিনিসটা প্রশ্ন হওয়া উচিত যে এই বিগ ব্যাং যে হলো যখন শুরু হলো তার মানে এই জিনিসগুলো আমরা দেখলাম যে হ্যাঁ নাথিং থেকে কোনো জিনিস তৈরি হতে পারে কিন্তু যেটা প্রশ্ন হওয়া উচিত সেটা হচ্ছে যে বিগ ব্যাংটা শুরু হলো কেন হু কজ দিস বিগ ব্যাং তার উত্তরটা হচ্ছে আমরা জানি না এটা এরকম হতে পারে আপনি যে বললেন যে কোয়ার্ক বিষয়টা করলেন বা দ্যাখ এমটি বিষয়টা বললেন যে এখানে একটা নাথিং থেকে হচ্ছে একচুয়ালি কি নাথিং থেকে হচ্ছে এখানে যে নাকি যে

হ্যাঁ সেটা সেই জিনিসটা আমি তো বলছি যে সেই জিনিসটা আমিও বলছি যে এই কোয়ান্টাম ভ্যাকুয়ামটা এটা এই কোয়ান্টাম ভ্যাকুয়ামটা মানে ধরুন একটা এরকম আছে যে এরকম একটা জায়গা যেখানে সমস্ত কিছু শুরু নিয়েছেন সমস্ত এই যে এলিমেন্টারি পার্টিকেল পর্যন্ত শুরু নিয়েছেন সবকিছু শুরু নিয়েছেন তার মধ্যে কি আছে এই যে এমটি স্পেসটা তার মধ্যে কি আছে এইখানে কিন্তু একটা ফিল্ড আছে এই ফিল্ডটা কি রকম ধারণা করতে পারেন এটা ফিল্ডটা যে হিগস ফিল্ড থাকতে পারে অন্যান্য অনেক রকম ম্যাগনেটিক ফিল্ড থাকতে পারে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড থাকতে যে আপনারা যে কি বলে নেগেটিভ এনার্জি বা হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সমস্ত

এই যে আপনি যে বলছেন যে স্পেসটা যেটা এটার মধ্যে কিছু ফিল্ডস আছে ঠিক আছে ফিলস মানে সেটা অনেক রকম ফিলই হতে পারে ঠিক আছে তাহলে কি এটা কি টেকনিক্যাল এই জিনিসটিকে এমটি বলা যায় তা এটা যদি কোনো রকম করা না থাকে আপনি যদি কিছু না দেখতে পান তখন এই জিনিসটিকে টেকনিক্যাল এমটি বলা যায় কিন্তু সেখানে ফিল্ড আছে বলে আপনি হয়তো এমপি বলতে চাইলেন না কিন্তু এইরকম স্পেস দিয়ে কিন্তু আমাদের গোটা মহাবিশ্বটা তৈরি ঠিক আছে তাই জন্য তাই এই এই জায়গা থেকে যদি নাথিং বলেন সেখান থেকে আসতে পারে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেভাবেই এসেছে এই আমাদের সমস্ত কিছু দেখছেন সবকিছু এসেছে এখানে একটা প্রশ্ন করতে পারেন যে তাহলে ম্যাটার বেশি হলো কেন সেই জিনিসটার কথায় আসতে আসবো পরে ঠিক আছে কিন্তু তার আগে যে প্রশ্নটা হওয়া উচিত এই জন্যই বলছি যে প্রশ্নটা হওয়া উচিত যেটা সেটা হচ্ছে বিগ ব্যাং এই বিগ ব্যাংটা শুরু হলো কিভাবে বিগ ব্যাং এর পরেই তো এই স্পেসটা তৈরি হলো এই স্পেসের মধ্যে আপনি আমরা আমি আপনি যে স্পেসের এর কথা ডিসকাস করছি সেই যে এম টি স্পেসটা সেই জিনিসটা সেইখান থেকে যা যারা যেটা বলছেন যে হয়তো এম টি নয় কিন্তু সেই স্পেসটা যে তৈরি হলো সেই স্পেসটা তো সেখান থেকেই তৈরি হলো আপনার প্রশ্ন এটা হতে পারে যে বিগ ব্যাংটা হলো কিভাবে হঠাৎ করে এই স্পেসটা তৈরি হলো কেন হোয়াট কজ ইট তার উত্তরটা হচ্ছে আমরা জানি না আমরা এই জিনিসটা জানি না যে এটা একটা প্রপার্টি নাকি কোনো একটা কজ ছিল যদি এরকম বলেন যে সব কিছুরই একটা কজ থাকতে হবে সেইটা কিন্তু আমাদের মহাবিশ্বের মধ্যে প্রযোজ্য হতে পারে এবং মহাবিশ্বের বাইরেও যে সেই জিনিসটা প্রযোজ্য সেই জিনিসটা কিন্তু আমরা জানি না মহাবিশ্বের মধ্যে কি সবসময় সেই জিনিসটা প্রযোজ্য যেমন ধরেন ভার্চুয়াল কণা তৈরি হচ্ছে এবং ডিস্ট্রাকশন হচ্ছে এ কিন্তু কোনো কজ নেই এটা কিন্তু এরকম নয় যে কেউ একটা ঘটাচ্ছে এটা কিন্তু একটা প্রপার্টি এই জিনিসটা একটা প্রপার্টি প্রপার্টি মানে এরকমই হয় এই জিনিসটা একটা এই জিনিসটি ঘটে এই যে এরকমই হয় এটা একটা ধর্ম এটা একটা এটা একটা ভৌত ধর্ম বলতে পারেন এই এই জিনিসটা একটা এটা ধর্ম বলতে আমি রিলিজিয়ান বলছি না এটা একটা ভৌত ধর্ম এটা একটা প্রপার্টির কথা বলছি এখন আপনি এটা বলতে পারেন যে এই মহাবি এই বিজ্ঞানটা ব্যাংটা ঘটালো এখন যদি এরকম বলেন যে ব্যাংটা কেউ ঘটিয়েছে তাহলে সে ঘটিয়েছে যে ঘটিয়েছে কি ঘটালো ধরুন একটা এক্স একটা পার্সেন্ট আছে যে ঘটিয়েছে তাহলে এখন প্রশ্ন হতে পারে যে এই এক্স পার্সেন্ট এরকম থেকে এই এক্স পার্সেন্টে যদি আপনি এরকম করতে চান যে এক্সট্রাপোলেট করতে চান যে মহাবিশ্বে কোনো কিছুই কোন একটা কজ ছাড়া হয় না তাহলে হঠাৎ করে গিয়ে সেখানেও একটা কজ দেখাতে হয় আমাদেরকে আমাদের উত্তর হচ্ছে আমরা জানি না এই বিগ ব্যাং এর আগে কি ছিল বিগ ব্যাং কেন হলো এখনো পর্যন্ত তো সেরকম কোনো কিছু আমরা জানি না আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বিগ ব্যাং এর সময় টেন টু দা মাইনাস ফর্টি থ্রি বা ফর্টি এইট এইরকম সময় থেকে সময় পর্যন্ত আমরা একটা ধারণা করতে পারি তার আগে কি হয়েছিল মানে এর পরে কি হয়েছিল সেই জিনিসটা আমরা ধারণা করতে পারি কিন্তু তার আগে কি হয়েছিল সেই রকম ফিজিক্স নলেজ এখনো পর্যন্ত আমাদের কাছে নেই তাই যেহেতু আমাদের কাছে কোনো প্রমাণ নেই কোনো রকম ব্যাখ্যা নেই তাই তার উত্তর হচ্ছে আমরা জানি না জি তাহলে একটু কথা বলবো নিশ্চয়ই জি তাহলে এখানে আমাদের নাস্তিক ভাইরা যারা আছেন ওনাদের মধ্যে কিছু কিছু আছেন ভাই যারা আছেন ওনারা এভাবে বলেন যে আসলে আমরা আমরা জানি না এইভাবে বলেন বা আমাদের কাছে প্রমাণ নেই এটা কি আল্লাহ ছিল নাকি না অন্য কোনো কারণ ছিল এর পিছনে মানে রিজনটা অ্যাকচুয়ালি কি ছিল এটা আমরা জানি না এভাবে ওনারা বলেন এখানে ঠিক আছে ওনাদের কথা ঠিক আছে যেহেতু আমরা জানি না হ্যাঁ আর কিছু আছে ভাই যারা হয়তো মানে ডিরেক্টলি বলে ফেলে যে আসলে মানে ওনার কি জেনে বলে নাকি না জেনে বলেন যাই না ওনারা বলে যে আসলে এর পিছনে মানে আল্লাহ বলতে কিছু নাই বা সৃষ্টি করতে বলতে কিছু নাই এখানে যদি আমরা জানি না বলে তাহলে ঠিক আছে কারণ ওই পর্যন্ত জ্ঞান এখনো মানুষের কাছে আসে নাই ঠিক আছে হয়তো কখনো আসবে ঠিক আছে বিজ্ঞান ডেভেলপ হইতেছে হয়তো বা কখনো আসবে ঠিক আছে নিয়ার ফিউচারে বা পরে আসবে ঠিক আছে তো তাহলে আমরা এই কথাটা কি এখন এখন এই মুহূর্তে অবলীলায় বলতে পারি কিনা যে আসলে ক্রিয়েটর বলতে কিছু নাই এই মুহূর্তে এই অবস্থায় যে 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 বলা হয় সেটা হচ্ছে আমরা প্রথাগত যে সংজ্ঞা দিয়ে থাকি ঈশ্বর সম্পর্কে যে তিনি হয়তো একটা আহ একটা চেয়ারে বসে থাকেন মানুষ বানিয়েছেন এই বানিয়েছেন গাছপালা বানিয়েছেন সেই বানিয়েছেন এখানে আমরা যখন বলি যে ঈশ্বর বলতে কিছু নেই তখন আমরা এই ধারণাটার কথা বলি ঠিক আছে এই যখনই আপনি জিজ্ঞেস করবেন যে যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হয়েছে কেউ একজন বানিয়েছে কিনা তার উত্তরটা হচ্ছে জানি না ঠিক আছে সেটা কিন্তু সেই মহাবিশ্বের ক্ষেত্রে প্রয়োজন এবার যদি আপনি বলেন যে মানুষকে মানুষ বানিয়েছে গাছপালা বানিয়েছে এই ধরুন মঙ্গল গ্রহটাকে নাড়ু পাখি পাখি বানিয়েছে তারপর হচ্ছে শনি গ্রহটা বানালো তারপর মনে হলো যা ভাল লাগছে না থেকে একটা ঋণ দিই এই ধরনের যদি কোনো ঈশ্বরের কথা বলেন তখন আমি বলি যে না এই রকম কোনো ঈশ্বর বলে কিছু আছে বলে আমরা এই রকম কোনো ঈশ্বর নেই এবং থাকতে পারে না ঠিক আছে এটা আমরা জানি ঠিক আছে এই এইরকম হ্যাঁ এটা শিওর এটা শিওর এই জিনিসটা আমি জানি আপনি কোনোদিন দেখেছেন যে কোনো আচ্ছা ঠিক আছে আপনি কোনোদিন আহ হাবল টেলিস্কোপে তো অনেক দেখবেন যে একটা সুপারনোভা হলো ডিস্ট্রাকশন হলো একটা নতুন তারা তৈরি হচ্ছে আপনি কি দেখিয়েছে দেখেছেন যে কোনো ঈশ্বর বসে বসে নাড়ু পাখি পাখিয়ে ইয়ে বানাচ্ছে তারা বানাচ্ছে আমি কোনোদিন দেখিনি আপনি দেখেছেন না এই কথা কোথায় বলা যে নাড়ু পাখি তারা বানাইতেছে কোথায় বলা আছে তা সূর্যকে মানিয়েছে আপনি কি মনে করেন

আপনি নাথিং থেকে তৈরি হয়েছেন হ্যাঁ বানা আপনি নাথিং থেকে তৈরি হয়েছেন আমার এখন যে বডি দেখতেছেন তৈরি হয় না এটা তো হাইড্রোজেন এটা নাতিং থেকে আসুনি আপনি কি মনে করেন আপনার বাবা মা নাথিং থেকে এসেছে তার বাবা একদম শুরুতে যদি শুরুতে যদি দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না আমি একেবারেই দেখতে পাচ্ছি না আপনি কোথায় দেখান কোন প্রমাণ আছে এটার জন্য এটার জন্য প্রমাণ হচ্ছে আমার বিশ্বাসের ব্যাপারটা বিশ্বাসের প্রমাণ নেই না প্রমাণ নেই বিশ্বাস আছে একটা তাই এই জন্য এই জন্য যখন কোন নাস্তিক যখন বলে যে এই যে আপনি যে ঈশ্বরকে ডিফাইন করছেন সেই ঈশ্বরকে আমরা মানি না সেই ঈশ্বর যে নেই তার কোনো ডিরেক্ট বা ইনডিরেক্ট কোন এভিডেন্স আমরা দেখি না কোনো ডিরেক্ট বা ইন ইনডিরেক্ট ইনফ্লুয়েন্স আমরা দেখি না এই যে আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি বললেন যে এই যে সমস্ত গ্রহ নক্ষত্র যা কিছু আছে এইটা হচ্ছে ঈশ্বর বানিয়েছে এই জিনিসটা আমি দেখি না দেখি কি এই হাবি টেলিস্কোপে করে দেখেছেন যে একটা নাড়ুপা কি পা কি ও যে মানুষ একটা নাড়ুপা কি পা কি একটা তারা বানালো এই একটা ঘুষি বের একটা তারাকে ধ্বংস করে দিল এই হচ্ছে একটা শয়তান যাচ্ছিল তাকে ওটা ইয়ে দিয়ে তার পেছনে হুড়কুড় দিল এই কি বলে তারা তারাপ একটা উল্কা দিয়ে একটা হুড়ক দিল এরকম কি করে দেখেছেন এরকম করে দিন দেখি না এইগুলো হচ্ছে গাল গল্প আপনি যদি শুধুমাত্র ওই জিনিসটা বলেন যে এই মহাবিশ্বটা শুরু হয়েছিল কিভাবে সেই জিনিসটা উত্তর হচ্ছে জানি না দ্যাটস অল

কালো ভুসভুসে একদম কষ্টি পাথের মতন কালো বাচ্চা এরকম দেখেছেন দেখিনি তাহলে এবার কি ছিল চাইনিজ ছিল আফ্রিকান ছিল ককেশিয়ান ছিল কি ছিল

তাহলে আপনি কি আমাকে কজন ফলো করে আচ্ছা আপনি বলছেন যে যতজন বেশি ফলো করবে তত ব্যাপারটা ভালো মানে সেই জিনিসটাই মানে সঠিক তাহলে আজ থেকে একশো বছর আজ থেকে ধরুন পাঁচশো বছর আগে যখন মানুষ মনে করতো পৃথিবীটা ফ্ল্যাট বা সূর্য পৃথিবীর চা দিয়ে ঘুরে তাহলে সেই জিনিসটাই সঠিক তাই না সেই জিনিসটা

তারা ছোটবেলা থেকে যবে থেকে তাদের জ্ঞান হয়েছে তারা ছোটবেলা থেকে সেই ইসলাম পড়ে আছে এবং আমি তো আপনাকে হলফ করে বলতে পারি তারা ইসলাম সম্পর্কে আপনি জানিনা আপনি কিনা আপনি আপনার কথা শুনে আমার মনে হলো মুসলিমই আপনার থেকে অনেক বেশি তারা মুসলিম ইসলামের পন্ডিত আপনি হয়তো এত তারা যে যে পরিমাণ কোরআন হাদিস পড়েছে আপনি এত মানে জীবন আছে খুবই মাইনরিটি খুবই মাইনরিটি আছে তারা মানে মাইনরিটি আমার তো এর মাইনরিটির উপরে কি ডিপেন্ড করে ভাই আমি সেই জিনিসটা আপনাকে বোঝাতে চাই ইসলামে আছে সবই মানে সূর্য পৃথিবীর চাঁদ ঘুরে এই জিনিসটা আজকে 500 বছর আগে বা ধরুন হাজার বছর আগে সূর্য পৃথিবীর চাঁদ ঘুরে এটা ম্যাক্সিমাম লোকে এই জিনিসটা বিশ্বাস করত কেমন আর এই জিনিসটা যদি বলেন যে আপনাদের ধর্মগ্রন্থে এই জিনিসটা ছিল তার থেকেও কিন্তু বহু আগে গ্রিকরা এই জিনিসটা ধারণা করেছিল যে পৃথিবী গোল এই জিনিসটা কিন্তু জানতো এবং বেশ ভালোভাবেই জানতো এবং এই এই ধরনের প্রমাণগুলো তারা আছে তারা দুটো শহরে গিয়ে তারা রীতিমতো দেখতো যে আছে এখানে এইখানে যে ছায়া দৈর্ঘ্য আর ওইখানে যে ছায়া দৈর্ঘ্য সেটা একই সময় সেটা ছায়া দৈর্ঘ্য গুলোর পরিবর্তন হয় তার কারণটা পৃথিবী গোল তার কার বেজারও ক্যালকুলেট করেছিল সেখান থেকে যদিও খুব বেশি অ্যাকুরেট ছিল না একদম এখন যে যে ভ্যালুটা তার অত কাছাকাছি ছিল না কিন্তু তার ক্যালকুলেট করেছিল তারা জানতো পৃথিবী গোল জি না ঠিক আছে কিন্তু এই জিনিসটা আমি এই জিনিসটা আমাকে বলার বলার একটা ব্যাপার যে আপনি বিশ্বাস করছেন আপনি বলছেন আমার কাছে কোনো প্রমাণ নেই আমি বিশ্বাস করছি কিন্তু সায়েন্টিফিক যে জিনিসগুলো যেখানে প্রমাণ আছে সেই জিনিসটাকে আপনি মানছেন না কেন এই জিনিসটা দেখুন আপনি একটা কাজ করতে পারেন ঠিক আছে যে এরকম ভাবে যেমন দেখবেন অনেক হিন্দুরা এরকম জিনিসটা করে ঠিক আছে তারা ধর্মটাকে ধর্মের জায়গায় রাখে বিজ্ঞানটাকে বিজ্ঞানের জায়গায় রাখে তাদের ধর্মের সাথে যদি ক্লাস করে যে এটা এটা অনেক মুসলিম করে অনেক হিন্দুও করে সে ধর্মের সাথে যদি ক্লাস করে তারা বলে ওটা তো ওটা তো ধার্মিক ব্যাপার ওটা ডিভাইন হেভেনে হয়েছে সেই জিনিসটি ঘটনাগুলো হয়েছে ওরকম ভাবে বলেছে এগুলোর মধ্যে অন্য কোনো মিনিং আছে এরকম জিনিসটা নয় কিন্তু তারা বিবর্তনে বিশ্বাস করে বিবর্তন মানে বিশ্বাস করে না আমি আমি ব্যক্তিগত ভাবে একবার যে মানে আমার সামনে যদি কেউ প্রমাণ একবার বা মানে সেটা আপনি সেটা আপনি দেবেনি দেখুন আপনাকে আমি একটা জিনিস বলি ঠিক আছে যে আপনি যে আপনার পিতা মাতার সন্তান এই জিনিস যদি প্রমাণ করতে হয় তাহলে আপনি কিভাবে করতে পারেন এটা তো এখন ডিএনএ টেস্ট করলে ডিএনএ টেস্টের মাধ্যমে করতে পারেন তাই না এই ডিএনএ টেস্টে কি দেখে কি দেখে ডিএনএ টেস্ট করে কি দেখে মানে ডিএনএ

হুম আবার একটু একটু বলেন ফ্রেন্ডলি আচ্ছা এই যে আপনার বাবা ধরুন আপনার 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 দুটো ভাই আছে ঠিক আছে এই আপনি দুটো দুজন ভাই মানে আপনি তিন ভাই আপনি কিন্তু একই রকম দেখতে নন একই রকম কি দেখতে আলাদা 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 দেখতে তাই না তার মানে একটা ভ্যারিয়েশন আছে তার মধ্যে কিন্তু যদি আপনি জিন টেস্ট করেন তাহলে আপনার যে সহोदर ভাই তারা আপনার যে একই বাবা পিতা থেকে এসেছেন সেটা প্রমাণ করা যায় যদিও আপনারা 100% জিন এটা তো আর বলিউডের সিনেমা নয় যে অমিতাভ বচ্চন ছেলে ছিল অমিতাভ বচ্চনই হবে বা ধর্মেন্দ্রের ছেলে ধর্মেন্দ্রই হবে সেরকম তো নয় তা আপনার মধ্যে একটা ভ্যারিয়েশন আছে তার কারণ কিছুটা জিনিস এসেছে আপনার পিতার থেকে আপনার কিছুটা জিনিস এসেছে আপনার মাতার থেকে তাহলেও এই যে মিক্সটা হয়েছে তারপরেও আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি আমরা আইডেন্টিফাই করি কিছু সিকোয়েন্স থেকে কিছু থাকে সেই সিকোয়েন্স গুলো যে হ্যাঁ এই ক্রোমোজোটা এই ওয়াই ক্রোমোজোমটা বা এক্স ক্রোমোজোমটা বা ধরুন অন্যান্য ক্রোমোজো মানে একুশ নম্বর ক্রোমোজোম টোয়েন্টি থ্রি বা এই ধরনের ক্রোমোজো গুলো সেখান থেকে এসেছে এই পিতা মাতার কাছ থেকে এসেছে সেই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারি এইবারে এই ধরনের আইডেন্টিফিকেশনটা করতে গিয়ে যদি আমরা দেখি যে সিম্পাঞ্জি বা বনোবর সাথে আমাদের খানিক মিল আছে মানুষ আমরা এই জিনিসটা আহ বলতে পারি যে এই যে এই যে এই যে এই দুজনের মধ্যে এই দুটো প্রজাতির মধ্যে একটা কমন অ্যানসেস্টার বা একটা সাধারণ পূর্বপুরুষ ছিল যেখান থেকে এরা এসেছে এই জিনিসটা আমরা বলতে পারি তাই না এইবারে আমরা কি দেখি যে যখন আমরা এই জানি না আপনি ক্যারালাসের কথা শুনেছেন কিনা পোস্ট করেছিলাম নিশ্চয়ই তিনি ভাগ করেছিলেন একটা মতন একটা হায়ার কি মানিয়েছিলেন শ্রেণীবিন্যাস করেছিলেন এই শ্রেণীবিন্যাসটি কিন্তু ডারিনের অনেক আগেই করেছিলেন এবং এই কমন অ্যানসেস্ট্রি এই জিনিসটা না জেনেই করেছিলেন তিনি যখন এই একই জিনিস একই শ্রেণীবিন্যাস পদ্ধতি অন্য কোথাও অ্যাপ্লাই করতে গেছিলেন তিনি করতে পারেননি তিনি জানতেন না কারণটা কি এখন এইটা যে তিনি করতে পেরেছিলেন তার কারণ হচ্ছে কমন অ্যানসেস্টার আমাদের প্রত্যেকের প্রত্যেকটা জীবের একটা কমন অ্যানসেস্টার আছে তার মানে ধরুন আপনি মানুষের মাশরুমের কথা যদি বলেন মাশরুম তো খেয়েছেন তো এদের মধ্যে কোনো সিমিলারিটি এখন না থাকলেও অনেক ডিস্টেন্ট পাস্টে অনেক অনেক দিন আগে মিলিয়ন 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 বছর আগে তাদেরও একটা কমন অ্যানসেস্টার ছিল তারপরে সেই কমন অ্যানসেস্টার থেকে ডিসেন্ট উইথ মডিফিকেশন মানে একটা পরবর্তী প্রজন্ম সেখানে ডিসেন্ট উইথ মডিফিকেশন মানে তাদের মধ্যে কিছু একটা ভ্যারিয়েশন আছে এবং ন্যাচারাল সিলেকশনের মধ্যে এত বৈচিত্র্য এত প্রজাতির সৃষ্টি হয়েছে এই যে আপনাকে একটা প্রশ্ন করলাম যে একটা মানুষ যদি বলেন দুজন মানুষ যদি বলেন অ্যাডাম ইভ তার থেকে কিভাবে কেউ আফ্রিকান হলো কেউ ককেশিয়ান হলো কেউ মঙ্গলয়েড হলো এই ব্যাখ্যাটা আপনি যদি ধর্মগ্রন্থ থেকে দেখেন তখন হয়তো বলতে পারেন যে ঈশ্বরের ইচ্ছা কিন্তু বিজ্ঞান এই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারে যে কিভাবে হয়েছে এই ব্যাখ্যাটা শুধুমাত্র মন গড়া কিছু ব্যাখ্যা না এগুলোর পেছনে এভিডেন্স আছে যে হ্যাঁ এইভাবেই হয় এই এভিডেন্স গুলো কিন্তু এরকম নয় যে এরকম নয় যে এগুলো আপনি টেস্ট করতে পারবেন না এরকম নয় যে একটা ডাইসিড এভিডেন্স যেগুলোকে আপনি কখনোই ফলসিফাই করতে পারবেন না অবশ্যই করতে পারবেন এই জিনিসগুলোকে ফলসিফাই এই যদি ধরুন ঈশ্বরের ইচ্ছে বলেন এইটা কোনো ফলসিফাই ফলসিফাইবেল নয় এই জিনিসটা কোনো রকম ফলসিফাইবেল না ঈশ্বরের ইচ্ছে যা হয়েছে আমি কি করে জানবো ভাই ঈশ্বর কি হয়েছে এরকম